কি নিবি? জায়গাটা একদম দারুণ না? বলো কতদিন পর বাইরে খাইতে আসলাম আমরা, কেমন লাগছে তোমার? তবলা নাকি টেবিল? টেবিল তাহলে তবলার মতো কেন বাজাচ্ছ? মানে তবলা বাজানোর যদি এত ইচ্ছা থাকে বা শখ থাকে, তবলাটা কিনে শিখে তারপর বাজাও। দেখতেও খারাপ লাগবে না, শুনতেও ভালো লাগবে। মানে আমি এমনি আসলে একটু। আচ্ছা আজকে কি বার? শুক্রবার। শুক্রবারের ড্রেস কোড কি? পাঞ্জাবি পায়জামা আয়রন করা, রাইট? রাইট। তাহলে এরকম একটা লাউড কালারের শার্ট কেন পরাছো তুমি? না মানে আমি আমার ফোনের সঙ্গে ম্যাচিং করেছিলাম, নাইস না? আর এগুলো কি মেনুর মধ্যে তুমি আমাকে বলো তো? মানে কোনো হেলদি গ্রিন কোনো খাবারই নাই, মানে আমি যা দেখতেছি সব ব্রাউন, ভাজা, পোড়া, আনহেলদি, যেগুলো আমি স্পেশালি তোমাকে খেতে মানা করেছি। আচ্ছা তুমি কি বুঝে শুনে আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসো যেখানে শুধু এই খাবারগুলোই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না, কোনো অপশন নাই, রাইট? না না জায়গাটা দেখো তো, নাইস। হ্যাঁ বেস্ট পার্ট কি জানো, 20% ডিসকাউন্ট অন অল আইটেমস। হোয়াট রাবিশ! মানে তোমাকে মাগনা 20 দিলে তুমি সেটাও খেয়ে ফেলবে? সরি, আসলে তুমি এমন সব কাজ করো যেটার জন্য তোমার 2 মিনিট আমাকে 3 বার সরি বলতে হয়, আর তারপর আমি সরি গুলো আমাকে সহ্য করতে হয় জাস্ট বিকজ আই লাভ ইউ। সরি 4 বার? না না মানে এইটা আমি, আচ্ছা বাদ দাও না, আমরা যখন আসি খাওয়া লাগবে না, আরে কাজ করি, চলো আমরা দুজন একটা সেলফি তুলি, বাইরে তো আসি অনেক দিন পর, তাই না? একটু পরেও না একটু আগেও না, আমরা এখানে কোনো অর্ডার দিচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। ঘরের মধ্যে পায়জামা পাঞ্জাবি আয়রন করে সেট করা আছে, সেট হয়ে ডাইনিং টেবিলে চলে আসো, আমরা খাবো, যাও যাও। হ্যালো কে মাম্মা, আজ হঠাৎ রেস্টুরেন্টে? হ্যাঁ দোস্ত, ঘটনা কি বলতো? মানে আমি নিমির সাথে রেস্টুরেন্টে, তুই জানলি কেমনে? আরে আছো তুই, তোদের দুজনের একটা সুন্দর কাপল পিকচার পোস্ট করলি না ফেসবুকে, ওখান থেকেই তো দেখলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না গিয়েছিলাম, মানে এখনো রেস্টুরেন্টে তো আছি, অনেক মজার মজার খাবার বুঝছিস, আমি খাচ্ছি এখন। বিজনেস তুই রাখ, ফোন রাখ, ফোন রাখ। হ্যাঁ শোন 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 শোন, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। না আমাকে ছাড়বো তো? নাই নাই কি নাই, মানে ওই যে তোর যেটা দরকার, টাকা, টাকা আমার সামনে নাই। আরে কি আজব, আমি কি তোর কাছে বলছি আমি তোর কাছে টাকা চেয়েছি? টাকার কথা আমি কখন বললাম? আরে তুই তো বললি তোর জরুরি কথা আছে, তোর জরুরি মানে তো তোর টাকা প্রয়োজন, আমার কাছে না একদম কোনো টাকা পয়সা নেই, দিতে পারবো না, রাখ। দোস্ত দোস্ত দোস্ত, শোন 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 শোন, অল্প কিছু নাই, মানে মনে কর যে 1500,
5 টাকা নাই আমি রাখি রাখি ভাই আরে আই ওজন মাপার মেশিনটা নিয়ে এসো তো আনতেছি গরু নাকি যে আমি ঘাস পাতা খাবো এখন এটা আমাদের বাদাম দাও আছে বাদাম খেলে বুদ্ধি বাড়ে তোমার তো একটু বেশি দরকার কি বলছিস আমার কি বুদ্ধি নাই আমি বলতে চাচ্ছি না আমি বলছি এই সালাদ সালাদ আমি খেতে পারবো না আমার না সেটাই ঠিক হবে গত সপ্তাহ থেকে তুমি 3 কেজি ওয়েট গেইন করছো তুমি রাতে আবার ভাত খাওয়া শুরু করেছো না চুপচাপ বসে থাকো এক গ্লাস পানি খেতে পারো দেখো না ক্ষুধা লাগছে অনেক মনে থাকবে ভাত না খাও কিছু খাইনি আমি মানে খাও এক গ্লাস পানি খেলে অনেক ক্ষুধা চলে যায় আরে পানিতে ক্ষুধা যাবে না কালকে থেকে সব করবো ওয়ার্কআউট একদম ইয়োগা দেখো কালকে থেকে আমি আবার একদম জিম ডায়েট যোগা জগিং সব 3 কেজি ওজন কমিয়ে দেখাও সব কথা শুনবে দরকার নাই তাও তুমি করছো কেন ধ্যান করছিলি না ঘুমোচ্ছিলি হ্যাঁ হঠাৎ ফোন দিয়ে বললি বার্গার নিয়ে আসতে কাই নাকি কে এত সালাদ আমি কে রাখছে যাবি ও খাবি না আচ্ছা আমি খেলাম
আপু হুম এই নাও তোমার গ্রিনটি থ্যাংক ইউ ওয়েলকাম ভালো হয়ে গেল যে আচ্ছা আপু হুম সত্যি করে একটা কথা বলবা হুম অনি ভাইয়া তোমাকে এত ভয় পায় কেন কি এমন করো তুমি কে আই তো কে বলছে যে অনি আমাকে ভয় পায় তাছাড়া আর কি এই যে ফেসবুকে তুমি আর অনি ভাইয়া একটা পিকচার আপলোড দিয়েছো অনি ভাইয়া যে একটা হাসি দিছে এটা তো হচ্ছে ভয়ের হাসি কো দেখি এই যে আরে এই হাসিটা হচ্ছে আমির পাশে আছি এর জন্য ও আচ্ছা দেখে তো মনে হচ্ছে না যেটা আনন্দের হাসি আচ্ছা আবু তুমি কি সুযোগ টুযোগ পেলে ধরে মাইকটাই দাও নাকি একদম ফালতু কথা বলবি না আমি একদমই ওকে শাসন করি না আমি একটু ওকে টাইটের উপর রাখি বয়ফ্রেন্ডটাকে রাখতে হয় বুঝছিস তো বয়ফ্রেন্ড নাই তো তুই বুঝবি না ইশ আমার যদি অনি ভাইয়ার মতো একটা মিষ্টি কিউট বয়ফ্রেন্ড থাকতো না মুখোঝুঁকি কেন চা দেওয়া শেষ না যা রুমে যা ভাগ ঠিক আছে মানুষের গার্লফ্রেন্ড ফোন দেয় রাতে ডিনার করছে কিনা সেটা খোঁজ নেওয়ার জন্য আমার গার্লফ্রেন্ড ফোন দিছে যে আমি রাতে ডিনার করি না এটা কনফার্ম হওয়ার জন্য তুই তুই একটা কাজ কর তোর গার্লফ্রেন্ডে বল যে তোর ডিনার যেটা আছে এটা আমি খাই ফেলছি হ্যাঁ তাহলে তুই তো আর খাওয়ার কিছু নাই কনফার্ম এটা বল এ পাগল নাকি তুই চিনস না হ্যাঁ ও ফোনের মধ্যে গন্ধ পেয়েছে মেটার ও আচ্ছা তাই এক কাজ এক কাজ হ্যাঁ তুই ফোনটা তো তুই ফোনটা তো তুই ফোনটা তো হ্যাঁ 500 মানে 500 মানে হলো গিয়া মনে কর যে আমি ফ্রিতে সত্য কথা বলি না এটা তো ঢা মিথ্যা কথা 500 নিতে হবে না আচ্ছা ঠিক আছে দিব 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 কিন্তু ফোনটা ধর ফোন কেটে গেলে পরে বলবে কে কেন ধরছি না হ্যালো হ্যালো আই তোর ফোন রিসিভ করতে এতক্ষণ সময় লাগলো কেন আসলে আমি ভাবছিলাম যে কল রিসিভ করাটা ঠিক হবে কিনা তিমির হ্যাঁ হ্যাঁ তিমির ঠিক অনি কোথায় ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বেঘরে ঘুমোচ্ছে নাক ডাকছে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে কি একটা অবস্থা এত নাক ডাকে ঘুমাচ্ছে এত আর্লি হ্যাঁ 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 আমি ওই যে আসলাম এসে দেখলাম যে শুয়ে পড়েছে হ্যাঁ শুয়ে পড়েছে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি উঠতে হবে সকালবেলা উঠতে হবে সকালবেলা উঠতে হবে ও হ্যাঁ হ্যাঁ সকালবেলা উঠে হচ্ছে জগিং এ যেতে হবে জগিং এ যেতে হবে হুম হুম ডান্স করতে হবে ইয়োগা করতে হবে ইয়োগা করতে হবে জগিং করতে হবে তারপর ইয়োগা করতে হবে আমার বন্ধু মানে এত ফিটনেস সচেতন ফিউচার সালমান খান বাংলাদেশের ওয়েট 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 এই সব কথা কে বলেছে অনি বলেছে হ্যাঁ হ্যাঁ অনি বলেছে আমি ওকে ডেকে দেব নাকি বিশেষ হচ্ছে না এই অনি থাক 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 ডাকতে হবে না ডাকতে হবে না আমি তো ফোন করেছিলাম এটা জানার জন্য যে ঠিক মতো ডিনার করে ঘুমিয়েছে কিনা সো খেয়েছে তো বা সালাদ সালাদ খেয়েছে ওই যে কি মজা করে খেলো সালাদ বলেছে খুব টেস্টি বা ভেরি ইম্প্রেসিভ আচ্ছা ওকে বলো সকালবেলা ঘুম থেকে উঠে যখন জগিং করতে যাবে তখন বলো যে আমি ফোন দিয়েছিলাম ঠিক আছে ওকে একদিনে তো ভালো হয়ে গেল এইভাবে আর সম্ভব না সব কিছুকে আমি বলে দিতে হবে আমি কি খাবো কোন দিন কী কালারের কাপড় পরবো কখন আমি মোবাইলে সেলফি তুলবো আমি ফেসবুকে কোন পোস্ট আপলোড দিব আরে ভাই তোর ডায়েট করার ইচ্ছা তুই ডায়েট কর আমার ভালো মতো খাইতে ভালো লাগে আমি খাবো হ্যাঁ না 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 উনার যেটা মন চায় সেটাই আমার করতে হবে এভাবে আর সম্ভব না আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিছি কী ডিসিশন
ব্রেকআপ তাছাড়া তো কোনো উপায় নেই। ভেজাল ছাড়া কোনো ভালো ব্রেকার বুদ্ধি থাকলে সেটা বল, তো তোর মেলা চিপা বুদ্ধি আছে। হ্যাঁ দোস্ত, ব্রেকআপ এটা অবশ্য একটা ভালো আইডিয়া, কিন্তু প্রবলেম হচ্ছে কি দোস্ত, মনে কর তোর পরে আরেকটা প্রেম হইলো, হ্যাঁ তারপরে মনে কর সেই মায়া যদি এই মেয়ের থেকে ডেঞ্জারাস হয় তখন, সো বেটার হচ্ছে আমার কাছে এই ব্রেকআপ ছাড়া একটা ভালো সমাধান আছে। কিন্তু সমাধানটার একটা সাইড ইফেক্ট হলো তুই এটা এফোর্ড করতে পারবি না। কেন পারবো না, কত টাকা লাগবে, কী সমাধান? দাঁড়া দোস্ত, এটা একটু দেখ, এটা একটা আশ্চর্য পাথর দেখ। এটা আমারে কামেল দরবেশ বাবা, মানে পীর বাবা, খুব ভালো বাবা, সেই পাথরটা আমাকে দিছিল। এই পাথরটা দিয়ে আমার বলছিল, বৎস ঠিক রাত্র 12 ঘটিকায় সমস্ত লাইট বন্ধ করে এই পাথরটা ডান হাতের তালুবন্দি করে চোখ বন্ধ করে যা চাইবি পরদিন সকালবেলায় তাই পাইবি। হ্যাঁ একেবারে দোস্ত মনে করছে 100% গ্যারান্টি। দোস্ত বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুত আগেই বলছিলাম তুই অ্যাফোর্ড করতে পারবি না। তাই যদি সেটাই হয় তা তুমি নিজে না রেখে আমার কাছে কেন ব্যস্তছ? কী করবো দোস্ত, এই পাথরটা আর মনে করো যে সাধু বাবা একটা নিয়ম বলে দিছে, যে একটা নির্দিষ্ট সময় পর পর এই পাথর হস্তান্তর করতে হবে, মানে আরেকজনের হাতে দিতে হবে, এবং সেটার বিনিময়ে কিছু নগদ টাকা নিতে হবে, সেই টাকা আবার গরিবদের মধ্যে ভাগ করে দিতে হবে, এই কারণে দিতেছি। ফালতু কথা বার্তা, ঠিক আছে। আচ্ছা দাঁড়া কি দেখবি? দেখি দেখ। হ্যাঁ আস্তে সব কাজ হবে তো? কাজ হবে না মানে বেটা 100% গ্যারান্টি। শুধু মনে কর যে হাদিয়া বাবদ নগদ 5,000 টাকা দিয়ে দিতে হবে, জানো তো যে বললাম না যে গরিব দুঃখীতে দিয়ে দিবে, এটা দান করে দিবে, এটা আমি রাখতে পারবো না, বুঝছো? ভালো করে দেখ একবারে, মনে কর যে অরিজিনাল খাঁটি, চকচক করতেছে না একেবারে, আসল পাথর একেবারে, জীবন বদলাই দিয়ে দেবে। কালকে থেকে যাতে আমার নিমি একদম পাল্টে যায়, একদম ঠিক আমি যেমনটা চাই ওরকমটা হয়ে যায়, পুরো পিওর একটা বাঙালি নারীর মতো, কোনো ডায়েট ফ্যাটের ধারে কাছে যাবে না, শুধু খেতে ভালোবাসবে আর আমাকে খাওয়াতে ভালোবাসবে আর মজার মজার রান্না করতে পারবে। অ্যান্ড শুধুমাত্র সে আমার কথা শুনবে আর আমাকে কোনো কথা শোনাবে না, আমি যা বলবো তাই। হ্যাঁ বাবু, এই যে আমি মাত্র জগিং করে উচ্ছ টায়ার্ড হয়ে বাসায় ফিরলাম, এখন এই যে ইয়োগা শুরু করতেছিলাম আর কি। হ্যাঁ কি না 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 নাস্তা খাইনি একদম, কসম নাস্তা খেতে যাবো কেন, কী হলো উল্টাপাল্টা খাবার খাবার কী কী বলতো সেটা তুমি?
হ্যাঁ মানে তুমি তুমি আমার জন্য নিজের হাতে নাস্তা বানায় নিয়ে আসো এখন আজকে মানে তুমি এখন কোথায় শনিবার জানো তো শনিবার আজকে শনিবার কিন্তু আমার একটা লাইট শার্টের সঙ্গে একটা ডার্ক কালার ফর্মাল প্যান্ট পরার কথা আমি পরি নাই আমি জিন্স পরছি একটা প্রিন্টের শার্ট পরছি তোমার একটু প্রবলেম হচ্ছে তো নেই প্রবলেম আমার আমার কেন প্রবলেম হবে তোমার যা খুশি তুমি তাই পরবে আর ইচ্ছে না করলে পরবে না বসো না সব খেতে হবে আগে এটা নাও স্পেশালি আমি ঘি দিয়ে রান্না সেটা ঘি ভাজা পরাটা এটা ডাল এটা রেজালা আর লাস্টে ডেজার্ট কেমন হয়েছে রান্না অসাধারণ অনেকদিন পর এরকম এরকম মজার খাবার খেতে হবে থ্যাংক ইউ আমি এখন থেকে প্রতিদিন তোমার পছন্দের খাবার রান্না করব। তুমি যেরকম ঘি মশলাওয়ালা খাবার পছন্দ করো আমি সেগুলোই রান্না করব। তুমি কিন্তু না করতে পারবে না মানা করবো কেন আমি পাগল নাকি আচ্ছা একটু এটা দিই সব দাও আসলে জীবন জীবন মানে কি জীবন মানে কিন্তু মানে শুধু যন্ত্রণা না মানুষের জীবনে মুশকিল আসবে সমস্যা আসবে এটার সাথে সাথে কিন্তু সমাধানও আসবে আমাদেরকে কিন্তু সেই সমাধানের উপর বিশ্বাস রাখতে হবে বসুন না বসুন অবশ্যই এখন আপনার যে মুশকিলের কথা আমি শুনলাম এর একটা সমাধান আমার কাছে আছে গত বছর শীতের মাঝামাঝি জি আমি পাহাড়ে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার নাম তো শুনেছেন অবভিয়াসলি কেন না তো ওই পাহাড়ে পাহাড় উঠতে উঠতে মানে প্রচণ্ড কুয়াশা ধূসর তার মাঝে আমি এক বাবার দেখা পেয়েছিলাম বাবা মানে এত বড় দাড়ি হ্যাঁ দীঘল কালো চোখ আর চোখের দিকে তাকালে মনে হয় ভিতরটা দেখে ফেলছে এই বাবা আমাকে একটা অদ্ভুত রকমের পাথর দেখালো মানে পাথরটা দেখলে মানে আপনি অবাক হয়ে যাবেন মানে এত এত সুন্দর পাথর আমি আমার জীবনে দেখিনি
এই পাথরটা আমাকে দিয়ে বলল যত্নে রাখিস, এটা মানুষের উপকার করে। আমি কাপড়টা যত্নে আমার কাছে রেখে দিয়েছি। তাই নাকি? আপনি দেখবেন? হ্যাঁ অবশ্যই। এই সেই বাবার দেয়া কাপড়, আর আর এর ভিতরে সেই পাথরটা আছে, সেই অদ্ভুত সুন্দর পাথর। ওয়া, দেখুন পাথরটা কি চকচক করছে, একেবারে ঝকঝক করছে সেই প্রথম দিনের মতো। কিন্তু জানেন কি, এই পাথরটা না এখন আমার আর কোনো কাজে আসবে না, মানে পাথরটার হাত বদল করার সময় চলে এসেছে। দেখেন দেখেন দেখেন, না না না, হ্যালো, তোর পাথর তো কাজ করতেছে। কি নিমি তো সকাল থেকে পুরাই চেঞ্জ, শাড়িটারি পরে আসে, আর আমি যা খাইতে চাই তাই রান্না করে নিয়ে আসে, বলতে আরো যা খাবো তাই বানাবে। কাজ করছে পুরা জাদুর মতো, একদম চেঞ্জ হয়েছে। থ্যাংক ইউ বুদ্ধু, থ্যাংক ইউ। তোর এই পাথরটা না থাকলে তুমি একটা লাড্ডু খেলে কেন? তুমি জানো না একটা খাবার খেলে পানিতে পড়ে যায়, দুটো খেতে হবে। আমি সাথে পেয়ে দিই। না না না, কি বলিস? তারপর তারপর কি? না না ভাই, এমন নিশ্চিত আমি চাই নাই। হ্যাঁ মানে আমাকে সারাদিন খাওয়াইতে 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 হয়তো অবস্থা খারাপ করে ফেলছে, একদিনের মতো আমার ডায়াবেটিস ধরাই দিবে একটু হলে, মানে আমি তো খেতে খেতে মরে যাবো রে ভাই, আর অন্য সব ঝামেলা বাদ দিলাম আমি। আল্লাহ, মানে নিশি কি তাহলে এতখানি বদলে গেল রাতারাতি? হুম, সব তুই পাথরের কেরামতি। পাথর দোস্ত, পাথরটা কই দোস্ত? হুম হুম, না ওই পাথরে আমি হাত ছাড়া করতেছি না। কেন তুই পাথর দিয়ে তুই আর কি করবি, যা চাইছ পাইছ তো। আছে আছে, তোর বোঝা লাগবে না, যার বোঝা সে বুঝবে। এরকম করতে চাই আমার নিম্নি আর একটু রাফ অ্যান্ড টাফ হবে, মানে নিজের ব্যাপারগুলো নিজেই সামাল দিতে পারবে, সব কিছু তো আমাকে লাগবে না, জানো আমরা না পারলো শুধু। Thank you.
এখানে কে মতকে ঢুকেছে আপনারা কারা আমরা ডিবি পুলিশ এখানে কি ল্যাংড়া নেমে ঢুকেছে সঠিক করে বলুন ভয় পাচ্ছেন কেন নির্ভয়ে বলুন কি বলছেন ল্যাংড়া নেমে কি আবার সে একজন ডেঞ্জারাস আসামি সে এতদিন ভালো মানুষের মুখোশ পরে লুকিয়েছিল আজ তার আসল চেহারা বের হয়েছে স্যার আমার মনে হচ্ছে এখানে ল্যাংড়া নেমে ঢুকেনি আর যদি ঢুকে থাকতো তাহলে তো এনাকে জিম্মি করে ফেলত চলেন আমরা অন্য কোনো ফ্ল্যাটে ঘুরে দেখি আপনি ঠিকই বলেছেন সরি হ্যাঁ তুমি আমারে বলো নিচের মানুষজন কি গেছে হ্যাঁ হ্যাঁ ওরা চলে গেছে ওদেরকে বলছি এখানে কেউ আসে নাই কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না ওরা তোমাকে ন্যাংরা নিমি কি তুমি তো ঠিকঠাক আছো তুমি তো ন্যাংরা না এটা কেন ডাকছে কেন ল্যাংড়া হয়ে কি ল্যাংড়া ডাকতে হবে আমার এই ল্যাংড়া নিমি বলে কারণ হচ্ছে আমি কারো খুন টুন করি না গায়ে প্রেম করি না উড়া টুড়ে দেয় না কিছুই করি না শুধু এই যে হাঁটু দুইটার মধ্যে শ্যুট করে বাড়িটা গায়েব করে দিই ওনার নাম হচ্ছে ল্যাংড়া নিমি আসুন অনেক ঝামেলা যেতেছে আমার উপরে অনেক ঝামেলার মধ্যে আছি আমি ডিসাইড করে ফেলছি এখানে এসে আমি কবে দেখি এখানে থাকবো মানে কেন কোন সমস্যা নাই আমি তোর গার্লফ্রেন্ড না তোর বয়ফ্রেন্ড না কি সমস্যা আমি থাকলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কেন সমস্যা থাকবে কোনো সমস্যা নেই এক্স্যাক্টলি শুন খুব টায়ার্ড ঘুমাই নেই সারা রাত খুব খারাপ লাগছে আমি এখানে একটু রেস্ট নেবো কিন্তু আমি একটু চোখও বন্ধ করবো কিন্তু আমি চোখ খোলার পর যেটা দেখতে চাই সেটা হচ্ছে তুই এখানে খাবার দিয়ে ভরা দিবি কারণ একটু খাবো আমার খিদা লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক রাত 12টায় ঘরের আলো নিভিয়ে এই পাথরটা হাতের মধ্যে তালু বন্ধ করে আপনি যা চাইবেন শুধু দেখবেন পরদিন সকালে আপনার সাথে কি হয় হ্যালো কে বলছেন দোস্ত আমি আমি অনি আচ্ছা বলুন না আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা তোর এই যে পাথরের যে এফেক্টটা হ্যাঁ এটা কি কোনোভাবে মানে চলে যায় না মানে এটা কি বন্ধ করা যায় না কোনোভাবে দেখুন এটা তো বাথরুমের ঝর্ণা না যে আপনি কল অন করলেন পানি পড়া শুরু হয়ে গেল আবার উল্টা ঘোরালেন পানি পড়া বন্ধ হয়ে গেল এটা হচ্ছে সেই বহমান পাহাড়ি ঝর্ণা মানে কি মানে রাত 12টার আগ পর্যন্ত কিছু হবে না এটাই তো দেখুন মাত্র 5,000 টাকার পাথরে এত কিছু চাইলে তো মুশকিল আচ্ছা দোস্ত শুন দেখুন এই বিজনেস আওয়ারে দোস্ত দোস্ত বলবেন না যা কথা হবে রাতে হবে আরে আরে বসুন 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 দুইটা ঘন্টা ঘুমা তারপর তোরা পাল্টাই ফেলুম দুই ঘন্টা আল্লাহ মানে এটা কি ঘুমানোর জায়গা
আর কয়টা বাজে? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? তোমাকে ঘুম থেকে ওঠানো কি আমার দায়িত্ব? আর এরকম অপরিষ্কার কেন? এগুলো কে পরিষ্কার কি করবে? ওই ভুয়া মনে আসেনি বুঝছো, তাই এরকম রয়ে গেছে। তো বুয়া আসেনি বলে কি ঘরটা অপরিষ্কার থাকবে? এটাকে পরিষ্কার করতে হবে না? তাড়াতাড়ি এগুলো সব ক্লিন করো। আর এগুলো কি মানে এরকম চাওয়াল কারো সোফার উপর থাকে? ভূত! আমি এখানে বসে আছি, 10 মিনিট সময় দিচ্ছি তোমাকে, এগুলো সবগুলো সব ক্লিন করো। আমি দেখবো বসে বসে কিরকম করে ক্লিন করো। আরে আমি কেন করবো? বুয়া আসলে বুয়া ক্লিন করবে। ইটস ইয়োর হাউস, তো বুয়া সব ক্লিন করবে। ইওর টাইম স্টার্ট নাও। আর রিমোটটা কেন ফ্লোরে থাকবে তোমার? কি অদ্ভুত ধরনের কথা! কুশনগুলো কে ঠিক করবে? নিচে যে একটা টিস্যু, হ্যাঁ মপটা তো সোফার নিচে যায়, নিচে দিয়ে ঝুললেই তো পারো। আরে পারবো না করতে, আমার কাজ এটা, আমার করো। হ্যাঁ যা বলবো আমি তাই করবো, এটা সম্ভব না আর পারবো না, আর যা বলবো কিচ্ছু করবো না আমি, এটা আমার বাসা, আমি যা কিছু করবো। তুমি বেরো, যাও। তুমি আমাকে বলতেছো বাসা থেকে বের হয়ে যেতে? এটা তোমার বাসা না, এটা আমার বাসা, আমার বাসা থেকে তুমি বের হবা, জাস্ট গেট আউট। তুমি এখানে, আমি কোথায়? তুমি এখানে কেন? কোথায় আমি? কি বলছো তুমি? কই আমি কই? মানে তুমি তোমার বাসায় আর আমিও তোমার বাসায় আসি। আমি কখন থেকে তোমাকে সকাল থেকে ফোন দিচ্ছি, কতবার ফোন দিলাম, তুমি একটাবারও রিসিভ করলে না। আমি তো টেনশনে আল্লাহ জানে কি হয়ে গেছে, আমার জান যায় যায় অবস্থা। তারপর আমি কিছু না করতে পেরে বাড়িওয়ালা এই আঙ্কেলের কাছে গেলাম, যে বললাম চাবি দেন। চাবি খুলে বাসায় এসে ঢুকে দেখি তুমি তো একদম ডিপ স্লিপ। কি খুঁজতেছো? থ্যাংক গড, তার মানে এতক্ষণ আমি যাচ্ছি পুরো স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল? কি বলতেছো? আমি না কিছু বুঝতেছি না, মানে আমি বুঝতেছি না। একটা একটা পাথর, পাথরটা খুব জাদুগরি টাইপের, মানে এটা তুমি মুঠি করে যা চাপা পরের দিন তাই ঘটে যাবে। আর আমি আমি চাইলাম যে তুমি একটু কেমন একটু বদলে যাও, বাট তারপর মানে যেভাবে বদলাইছো ওইটা। আচ্ছা বাদ দাও, মূল কথা হচ্ছে গিয়ে আমি আর কখনো চাবো না তুমি বদলাও। আমি আমি ইনফ্যাক্ট কোনো দিন চাইও না তুমি বদলাও। তুমি যেভাবে আসো এইভাবে ঠিক আছো, এইভাবে সবসময় থাকবা। খুবই বাজে অবস্থা, বুঝতে পারছি। যাই হোক তুমি ফ্রেশ হয়ে নাও তো। আর বলো আজকে কি বার? শনিবার। মানে হচ্ছে গিয়ে লাইট কালার শার্টের সঙ্গে ডার্ক কালার ফর্মাল প্যান্ট, রাইট? একদম লাইনে চলে আসছো। শুনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ভুলে গেছো আজকে আমাদের ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি।